হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে বুয়েট ট্রাভেল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বের টপিক হিসেবে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি সেটি হলো এইচএসসিতে ম্যাথের প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত। শুরুতে যেটা বলবো যে ম্যাথের প্রিপারেশনটা আসলে সাধারণত এইচএসসি স্টুডেন্টরা যেভাবে নেয় আসলে সিস্টেমটা আসলে ঠিক না। শুধু স্টুডেন্ট বললে ভুল হবে, বেশিরভাগ টিচারই সাধারণত যেভাবে পড়ায় এই সিস্টেমটাও আসলে ঠিক না। তাহলে ঠিক সিস্টেম কোনটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অ্যান্সারটা পেয়ে যাবো। টিচাররা সাধারণত যেটা করে, তারা ম্যাথের একটা অধ্যায় শুরু করে ডিরেক্ট কী করে অঙ্ক করানো শুরু করে দেয়। তাও সবগুলো অঙ্ক না, বেছে বেছে দুই চারটা অঙ্ক করায় দেয়, অধ্যায়টা শেষ করে দেয়। তো এইভাবে খাপ সারাভাবে অঙ্ক করে আসলে লাভ নেই। অনেক সময় মানে টিচাররা এরকম বলে যে এই এই অঙ্ক করলে, এই অধ্যায় থেকে এই কয়টা অঙ্ক করলে তোমার এইচএসসিতে কমন আসবে, আর এর বাইরে অঙ্ক করার দরকার নেই। তো আমি যেটা বলবো, এরকম কোনো টার্গেট নিয়ে পড়ো না যে এই কয়টা অঙ্ক করলে আমার এইচএসসিতে এর মধ্যে কমন আসবে। কমনের টার্গেট নিয়ে কখনো পড়ো না। কমনের টার্গেট নিয়ে পড়লে পরবর্তীতে কিন্তু অনেক বিপদে পড়বা, কারণ এইভাবে খাপ সারাভাবে দুই চারটা অঙ্ক যদি করো, পরে দেখবা যে এইচএসসি যদিও এইভাবে পার হতেও পারো, কিন্তু এরপরে যে অ্যাডমিশন আছে তখন কিন্তু এরকম করে অঙ্ক করে কমন ব্যয় কাজ হবে না। তখন যেটা যে জিনিসটা তোমার লাগবে সবচেয়ে বেশি সেটা হলো থিওরি। আর বেশিরভাগ টিচারই ম্যাথের এই থিওরিটাকে একদম নেগলেক্ট করে, তারা মানে থিওরি পড়াতেই চায় না। তারা মনে করে ম্যাথের আবার কী থিওরি, অঙ্ক আসবে অঙ্ক করবো মিটে যাবে, থিওরির তো কোনো দরকার নেই। কিন্তু এই জিনিসটা আসলে সম্পূর্ণ ভুল, থিওরিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। থিওরি না জানলে তুমি যে কটা অঙ্ক করছো হয়তো সে কটা অঙ্ক তুমি পারবা, কিন্তু এর বাইরে কোনো অঙ্ক আসলে তুমি কিন্তু পারবে না, নতুন অঙ্ক অ্যাপ্রোচ করতে পারবে না। এই কারণে বলছি যে থিওরিটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। তাহলে আমরা কীভাবে পড়বো? শুরুতে যখন আমরা একটা অধ্যায় পড়বো, আমরা শুরুতে ফার্স্টে আগে ওই অধ্যায়ের থিওরিটা পড়বো। ম্যাথে কিন্তু আমরা জানি যে প্রতিটা অধ্যায়ের শুরুতে আগে থিওরি থাকে, তারপর উদাহরণ থাকে, থিওরির সাথে সাথে একটা একটা করে উদাহরণ থাকে। একটা থিওরি করাইলো, তারপরে সেটার উদাহরণ দিল, আর একটা থিওরি করালো সেটার উদাহরণ দিল। এরকম করে তুমি যদি একটা অধ্যায় থিওরি বোঝো আর ওই থিওরিটার অ্যাপ্লাই কীভাবে করবো সেটা যদি উদাহরণ থেকে বুঝে নাও, নিয়ে যদি তুমি জাস্ট থিওরি পার্টটা শেষ করো, তুমি দেখবে অনুশীলনের অঙ্কগুলো তোমার কাছে কিছুই না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওগুলো তখন তোমার কাছে কিছুই মনে হবে না। কিন্তু তুমি যদি থিওরির পার্ট না করো, ডিরেক্ট অনুশীলনে যে অঙ্ক করতে যাও, তাহলে কিন্তু আসলে অনেক সমস্যা। তোমার কাছে প্রত্যেকটা অঙ্ক নতুন লাগবে, তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, মানে মুখস্থ টাইপের করতে হবে আর কি, এরকম হয়ে যাবে। এরকম ভুল পথে কখনো যাও না, এটা কখনো ঠিক হবে না। আগে থিওরিটা কমপ্লিট করো, থিওরির পাশাপাশি যে থিওরিটা কমপ্লিট করতেছ সেটা রিলেটেড ম্যাথগুলো দেখো, এরপরে তুমি অনুশীলনীতে যাও। অনুশীলনী বা অন্য যে কোনো বই থেকে তুমি ম্যাথ করো না কেন, দেখবে সবগুলোই পারবে যখন থিওরিটা ক্লিয়ার থাকবে। কোন কোন বই থেকে ম্যাথ প্র্যাকটিস করবো এটা রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করে দিচ্ছি, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এভাবে যদি তুমি ফলো করো ম্যাথটা, যে থিওরি আগে পড়লাম তারপরে আমি ওই থিওরি রিলেটেড ম্যাথগুলো করলাম, তাহলে দেখবো যে আসলে তোমাকে যে অঙ্কটা দেওয়া হোক না কেন, সেটা তোমার এইচএসসির বইয়েরই হোক বা কোনো গাইডের হোক বা কোনো টেস্ট পেপারের হোক বা কোনো অ্যাডমিশনের বইয়ের হোক, যে কোনো বইয়েরই হোক না কেন, তুমি সব ম্যাথই পারবে যদি তোমার থিওরিটা ক্লিয়ার থাকে। এই জন্য বারবার বলতেছি যে থিওরিটা ক্লিয়ার করো, যেটা অধিকাংশ টিচাররাই বা এইচএসসি স্টুডেন্টরা সাধারণত করতে চায় না। ম্যাথের মনে করে ম্যাথের আবার থিওরি কী, কিন্তু আসলে এটা ভুল। তো যাই হোক, থিওরি পড়বা এটা ঠিক আছে, ম্যাথের আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো প্র্যাকটিস। ম্যাথে অবশ্যই অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ম্যাথ যদি তুমি প্র্যাকটিস না করো, বেশি বেশি ম্যাথ না করো, তাহলে কিন্তু আসলে ম্যাথ তোমার দেখবে মনে থাকবে না। তখন বলতে পারো যে ভাই আপনি না বললেন ম্যাথ মুখস্থ করতে হবে না, আমার মনে থাকবে না আর কি। তো ব্যাপারটা ওই রকম না যে মুখস্থ করছে জন্য ভুলে গেছে, এরকম না ব্যাপারটা। কিন্তু থিওরিগুলোও যদি তুমি বেশি বেশি অ্যাপ্লাই না করো, কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করা যায় এগুলো যদি না জানো, তাহলে কিন্তু আসলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হলো না। তো কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করা যায় তোমার থিওরিটা, এটা জানার জন্য তোমাকে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি বই থেকে ম্যাথ করতে হবে, অনেক অনেক বই থেকে ম্যাথ করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে আমার যে থিওরিটা আমি শিখছি এটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি। বিশেষ করে ত্রিকোণমিতি আর হলো ইন্টিগ্রেশন, এই দুটো অধ্যায় তুমি যতই থিওরি পড়ো, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু অঙ্ক পারবে না। কারণ ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে অঙ্কগুলো এক একটা এক এক নামে করতে হচ্ছে, ঠিক আছে? তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে আসলে তুমি কোপ আপ করতে পারবে না, তুমি পারবে না ম্যাথগুলো। এই কারণেই সাজেশন যে বিশেষ করে ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশন, এই দুটো তোমার প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর বাকি অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে না এমন না, বাকি অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশনটা বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এই দুটো প্র্যাকটিস না করলে আসলে পারা প্রায় অসম্ভব বলা যায়। আবার শুধু এই না যে ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশন শুধু প্র্যাকটিসই করবো, ত্রিকোণমিতি আর ইন্টিগ্রেশনে কিন্তু আবার প্র্যাকটিক্যাল পার্টও আছে, যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের একটা পার্ট আছে, এটা কিন্তু থিওরি না জানলে পারবে না। তো এটাই, থিওরি বেশি বেশি জানতে হবে, এরপরে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ম্যাথের ক্ষেত্রে এটাই সাজেশন। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।